অল্প সময়ের মধ্যে। শিরিক আমরা সবাই চিনি, বেদাতের থেকে শিরিক চিনা সহজ। আগে কঠিনটা বলছি, ওইটা কিন্তু খুব কঠিন। যদি 100 জনের মধ্যে 90 জন শিরিক চিনে, 9 জন পাওয়া যাবে না যে বেদাত চিনে। শিরিক চিনে কিন্তু বেদাত সহজে চিনে না। বেদাত চিনাটা সূক্ষ্ম জিনিস, কিন্তু শিরিকটা সূক্ষ্ম না, শিরিকটা মোটা। শিরিকটা সহজে বোঝা যায়। শিরিকটা কি? আন্নাহু তাশরিকু গাইরিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদা। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহর ইবাদতের মধ্যে গাইরুল্লাহকে আল্লাহর সাথে অংশীদার করা, এটার নাম শিরিক। গাইরুল্লাহ কারা? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত মাখলুক আছে সব গাইরুল্লাহ। নবী রাসূলরা কি? গাইরুল্লাহ। যত ওলিয়া আউলিয়া আছে সব কি? গাইরুল্লাহ। আমরা সবাই কি? যত চতুষ্পদ জন্তু আছে সব গাইরুল্লাহ। এইভাবে আল্লাহর যত মাখলুক সব গাইরুল্লাহ। এই আল্লাহর কোন ইবাদত, আল্লাহর কোন ইবাদত গাইরুল্লাহকে দিলে বা আল্লাহকেও দিলাম গাইরুল্লাহকেও দিলাম, এটার নাম শিরিক। ঈমান আনার সময়ের জন্য একেবারে রেজিস্ট্রি করে উচ্চারণ করে লেখা বলে দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি ঈমান আনতে গেলে কালেমা এটা পড়ে ঈমান আনা লাগে না? সেখানে কিন্তু একেবারে রেজিস্ট্রি করা হয়, ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি যে আল্লাহর উপরে ঈমান আনলাম তাওহীদের ভিত্তিতে, ওয়াহদাহু একক আল্লাহর ক্ষমতা আমি বিশ্বাস করলাম, লা শারীকা লাহু আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতাকে, এই ইবাদতকে আমি আর কাউকে দিব না, এই শপথ করে ঈমান আনতে হয়। আল্লাহ ছাড়া কাউকে আমি আল্লাহর কোনো ইবাদত দিব না, এটার নাম ঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে একটা ইবাদত আল্লাহ ছাড়া কাউকে করা যাবে। তাহলে সেজদা করা কি? সেজদা করা কি? ইবাদত। সেজদা করা আল্লাহর একটা ইবাদত। তাহলে এই সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা করলে কি হবে? শিরিক। এখন কেউ যদি কয় না আমি এটা ইবাদতের সেজদা করি নাই, এটা আমি তাজিমের সেজদা করছি, এবার কি হবে বলেন দেখি? তাজিমের সেজদা করলেও শিরিক, তাজিমি করলেও কি হবে? আচ্ছা এবার সে আসে আপনারে কইল, মিয়া ফেরেশতারা আদম আলাইহিসসালামের সাজদা করছে, তাহলে তো এটাও শিরিক। হ্যাঁ, এবার শিরিককারী আসে আপনারে কইল যে মিয়া তুমি করতেছো, আমি আমার পীর সাহেবেরে, আমি আমার হুজুরের কবরের সামনে মাজারে সাজদা করছি, তুমি কো শিরিক হইছে, তা আদম আলাইহিসসালামের যে ফেরেশতারা করছে এটা শিরিক হয় নাই কি? এটা প্রশ্ন করতে পারে না জি। এই প্রশ্ন যখন করবে তখন আপনি বলবেন ভাইজান, বলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন, নামাজ কি আর কারোর জন্য পড়া যায় কি না? কি সলাত কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র সলাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কারোর জন্য সলাত আদায় করা যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন, ও ইমানদাররা সাল্লু আলাইহি, আমার নবীর উপরে সলাত আদায় করো। একটু আগে কইছেন আল্লাহ ছাড়া কারোর জন্য নামাজ পড়া সলাত আদায় করা চাবে না, কিন্তু আল্লাহ বলতেছেন রাসূলের উপরে সলাত আদায় করো, কি বলছেন না? তাহলে রাসূলের উপরে যদি সলাত আদায় করেন, সলাত পেশ করেন, এটা শিরিক হবে না কি? বলে দুই সলাত এক না, দুই সলাতকে বুঝতে হবে আলাদা করে। যেই সলাত আল্লাহ ছাড়া কারোর জন্য আদায় করা যায় না, এটা হলো শরীয়তের দৃষ্টিতে শরীয়ত সলাত। আর ওখানে যে সলাতটা বলা হয়েছে এটা শাব্দিক অর্থের সলাত। ওখানে যে সলাত এটা কি ঈশের অর্থের? শাব্দিক অর্থ। সলাতের অনেকগুলো অর্থ আছে, একটা অর্থ দোয়া, নবীর জন্য দোয়া করতে বলছেন, দরুদ মানে দোয়া, নবীর জন্য দোয়া করতে বলছেন, সল্লু আলাইহি মানে আমার নবীর জন্য দোয়া করো, নবীর উদ্দেশ্যে ওই নামাজ না, বুঝে আসছে? তাহলে বোঝা যায় যে প্রত্যেকটা শব্দের একটা শাব্দিক দিক আছে, একটা শরীয়তের দিক আছে। প্রত্যেকটা ইবাদতের দিক মানে একটা শাব্দিক দিক আছে, একটা শরীয়তের দিক আছে। এখানে
এই ফেরেশতাদেরকে আল্লাহ যে সেজদা করতে বলছেন, এই সেজদা ওই যে সাত অঙ্গের উপরে যে সেজদা, নামাজের যে সেজদা, এই সেজদা করতে বলেন নাই, এটা শাব্দিক অর্থের সেজদা। তাদেরকে আদম আলাইহিস সালামের আনুগত্য প্রকাশ করতে বলছেন। সেজদা মানে আনুগত্য স্বীকার করা, তার নেতৃত্ব মেনে নেওয়া। আদম এখন খলিফা, এই খলিফার নেতৃত্ব মেনে নেওয়া, এটাকে আল্লাহ সেজদা বলছেন। আচ্ছা, তারপরে ধরে নিলাম যদি আপনার কথা ঠিকও হয় যে আল্লাহ এরকম নামাজের মতো সাজদা করতে বলছেন, তাহলে এই সাজদার হুকুম আসমানে না জমিনে? কোথায় হয়েছে? আসমানে। তা আসমানের হুকুম, আপনি আসমানে আছেন না জমিনে আছেন? তা আসমানের হুকুম আপনি জমিনে আনছেন কেন? আসমানবাসী আর জমিনবাসীর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। আসমানবাসীরা খায় না, জমিনবাসীরা খায়। ফেরেশতারা খায়নি। আসমানবাসী আর জমিনবাসী আকাশ পাতাল তফাত আছে। এই যে আসমানে যদি হয় ওইটা আপনি জমিনে আনার অধিকার নাই, ওইটা আসমানের বিষয়। দ্বিতীয় বিষয় ওইটা আরেক, তিন নম্বর বিষয় ওইটা আরেক নবীর বিষয়, ওইটা আপনার নবীর শরীয়ত না। যদি ধরে নিলাম আপনার মতোই নামাজের মতো সাজদা করছে, তো ওইটা আদম আলাইহিসসালামের ব্যাপারে, ওইটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নয়। চার নম্বর কথা, আদমের তো সাজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিছে, তোমার পীর সাহেবের, তোমার হুজুরের সাজদা করার জন্য কে নির্দেশ দিছে? কে আল্লাহ বলছে? তা আদমের তো সাজদা করতে ফেরেশতারা বলছে, আল্লাহ বলছে ফেরেশতাদেরকে, তো তোমারে কে বলছে? বরং তোমারে নিষেধ করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতাদেরকে আদেশ করছিলেন আর তোমাকে আল্লাহ কি করছেন? নিষেধ করে দিছেন। সূরা ফুসসিলাতে 30 নম্বর আয়াতে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ খবরদার, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, কোন মখলুককে সেজদা করিও না। সেজদা করবা যিনি সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সেজদা করবা। তাহলে তোমার তো নিষেধ করা হয়েছে যে আল্লাহ ছাড়া কারোরে করবা না। এই জন্য যে সেজদাই করো এটা কি হবে? শিরিক।